কথা চোখ তুলে কথা বলে না, কখনো তারা ইট পাটকেল ছুঁড়ে মাদ্রাসার দরজা জানালা ভাঙে না। স্কুল কলেজে গিয়ে দেখেন স্কুলের বাচ্চারা তারা ইট পাটকেল ছুঁড়ে স্যারদেরকে পিটেছে এবং স্কুল কলেজের দরজা জানালাকে ভেঙে দিয়েছে। তারা কি বুঝে যায় এই শিক্ষার দাম আর এই শিক্ষার দাম কত পার্থক্য, বুঝতে পারলেন? এটাকে মানুষকে মানুষ বানাবার কারখানা, বুঝতে পারছেন? এতেও কিপটেমি, এইগুলো ধরা পড়বে, এই ব্যাগ নিয়ে আসা যাবে না, মনে থাকবে? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ধীরে ধীরে আসার তৌফিক দান করেছেন, আরও আসছেন তাদেরও তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরও আধ ঘন্টা মতো আসবে কি, তাই না? ক্লাস 8টায় শুরু, আগে স্টুডেন্ট আছে না আগে স্যার আছে? আমার সব লাস্টের স্টুডেন্ট, সব স্যার এসে যায় আর স্টুডেন্টরা সব আসবে। এখন এখনও মজা ফরদা তো সেই সব লাস্টে আসবে, লাউড টাইম মজা ফরদা আসে যে এসে যাবে যেদিন, মানে ও যেদিন সে সেদিন কিয়ামত হয়ে যাবে দুনিয়াতে, আর কোনো মানুষ থাকবে? এটা বিশ্বাস হয় না, হয়নি? মজাফরদার আসার দেখে মনে হয়নি? এ কিছু বলে না কেন? যেদিন মজাফরদার মত তার মানে কি কিয়ামত, আর পৃথিবীতে মানুষ? এখন মজাফরদার ঘরের লোকরা শুনতেছে, তার বউরাও শুনতেছে নিশ্চয়ই আওয়াজ, কিছু বলে না কেন? হ্যাঁ, অগণিত দরুদ বর্ষিত হোক সিয়ে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রাহমাতুল্লিল আলামিন, তামাম কায়নাতের জন্য বলেন আমিন। আজকের কিপ্টের ওপরে কথা হোক না, কি বলছেন? কিপ্টের বয়ান কবে হয়েছে? কি কিপ্টে কি না, কিপ্টের কত কোয়ালিটি আছে বন্ধু, খালি খাওয়া দাওয়া অনেক কোয়ালিটি আছে। কিপ্টের খালি একটা কোয়ালিটির বয়ান, শত শত বয়ান আছে কিপ্টের। বসুন বসুন, মনোযোগ দিয়ে বসুন, কথা বলবেন না, আসুন আর বসে যান। আজকের যে কিপ্টেগুলো ধরা পড়ছে, এই যে লেডিস ব্যাগ নিয়ে জেন্টস ক্লাসে ঢুকে পড়েছে, এই মালগুলোকে সব চেনে রাখো, কটা মাল ঢুকে জায়গা, কেন জায়গা ফাঁকা কেন? মিলে মিলে বসুন না, একটু জায়গা যেন ফাঁকা না থাকে। এই সামনে ফাঁকা কেন? ওই বুড়ো, এই বুড়োর বেটা বুড়ো, এদিক সামনে সামনে বাট সামনে সামনে, চলো সামনে সামনে, মিলে মিলে, ঠান্ডা দিনে তো মিলে মিলে বসবে, মিলে 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 যাও, মিলে যাও, কোনো জায়গা ফাঁকা থাকে, কেতাব কেউ নিচে রাখবে না, কেতাব কোলের উপরে।